নমস্কার সকলকে, ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সরস্বতী পুজো, সবার বাড়িতেই আজকের কম বেশি সরস্বতী পুজো উদযাপন হয়েছে। তো যাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন আপনারা কেমন করে আজকে দিনটি উপভোগ করেছেন। আজকের বাগদেবীর আরাধনায় আমরা সকাল থেকে সবাই ভালোভাবে পুজো অর্চনা করেছি এবং তাদের আরাধনায় মত্ত ছিলাম। তো সবার বাড়িতেই কম বেশি সরস্বতী পুজো হয়ে থাকে, কিন্তু সরস্বতী দেবী সম্পর্কে তো আমরা সকলে জানি, কিন্তু দেবী মাতঙ্গীর কথা প্রায় বেশিরভাগ লোকেরই অজানা। দেশের কিছু অঞ্চলে সরস্বতী পুজো পায় এবং অনেক জায়গাতেও সরস্বতী ঠাকুর অন্য রূপে পুজো পায়। সেই রূপটির নাম হলো দেবী মাতঙ্গী। আসুন আমরা জেনে নিই দেবী মাতঙ্গীর সম্বন্ধে, যেটি সরস্বতীরই আরেক রূপ। দশম মহাবিদ্যার নবম রূপ হলো দেবী মাতঙ্গী। দেবী সরস্বতীর তান্ত্রিক রূপই হলো দেবী মাতঙ্গী। বাগদেবীর মতো তিনিও বিদ্যা ও সঙ্গীতের দেবী, কিন্তু সরস্বতীর সঙ্গে মাতঙ্গীর রয়েছে বেশ কিছু পার্থক্য। তন্ত্র ধর্ম মতে মাতঙ্গীর বাহ্যিক রূপ ভোগ এবং অন্যান্য বিশিষ্টের সাথে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। দেবী মাতঙ্গীর আরেক নাম হলো উচ্ছিষ্ঠা চণ্ডালিনী। পুরাণ অনুযায়ী মাতঙ্গীর নামে এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করেছিলেন তখন দেবী মাতঙ্গী আবির্ভূতা হয়ে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন, তাই এই দেবীর মাথায় চাঁদ শোভিত। শাস্ত্র গ্রাফ বিশ্লেষণ করেন, যখন দেবী মহাকালীর রুদ্ররূপিণী পাপনাশিনী রূপ এবং দেবী সরস্বতীর অসীম জ্ঞান একই রূপে মিলিত হয় তখন সৃষ্টি হয় দেবী মাতঙ্গীর। এর জন্য একমাত্র জ্ঞান ও শক্তির মিলিত রূপই পারে পাপকে ধ্বংস করে পৃথিবীতে পুণ্যের আলো ছড়িয়ে দিতে। সরস্বতী শ্বেতবর্ণা, এক হাতে বীণা এবং অন্য হাতে পুস্তক। মাতঙ্গী শ্যামবর্ণা, তার চার হাতে বীণা, বরা ভয় বা অভয় মুদ্রা, নরকটি এবং খড়গ থাকে। এই নরকরটির উপর আবার বসে থাকে টিয়া পাখি, দেবী সরস্বতীর শ্বেত বসনা। অন্যদিকে মাতঙ্গী ঠিক বিপরীতে রক্ত বসনা। তবে এক্ষেত্রে রয়েছে একটি বিশিষ্ট রক্তবসন এই দেবীর পরিধান নয়, রজ্জস্বলা নারীর মাসিক প্রবাহ দ্বারা রঞ্জিত বস্ত্রই মাতঙ্গীর প্রিপ্রধান। সরস্বতীর বাহন রাজহংস, দেবী মাতঙ্গীর সহচর কিন্তু টিয়া পাখি। কথিত আছে টিয়া পাখি ভবিষ্যৎ দ্রষ্টা এবং মহাজ্ঞানী। সরস্বতী ঠাকুরকে যেমনি ভোগ নিবেদনে করা হয় ফল, খিচুড়ি, বাসন্তী পোলাও, মিষ্টান্ন এবং অন্যান্য নিরামিষ শুদ্ধ খাবার, তবে মাতঙ্গীকে মানুষ উচ্ছিষ্ট খাবার ভোগ হিসাবে গ্রহণ করেন, তা যে নিরামিষ হোক কিংবা আমিষ সেটি কিন্তু বিশেষতা রাখে না। এই উচ্ছিষ্ট ভোগের কারণেই তার আরেক নাম উচ্ছিষ্টা চণ্ডালিনী। অসমের কামাখ্যার মূল মন্দিরের ভিতরে একটি তান্ত্রিকের দশম মহাবিদ্যার দশ দেবীর আলাদা মন্দির রয়েছে, যার মধ্যে নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গীর কন্যারূপে রয়েছেন সেখানে, এবং কর্ণাটকের বেলেগাঁও, অন্ধ্রপ্রদেশের মাদান্নাপাল্লাতেও এই দেবীর মূর্তি স্থাপিত রয়েছে। শাস্ত্রজ্ঞরা মনে করেন দেবী মাতঙ্গী তার ভক্তদের অন্তরে দুর্নীতি, পরশ্রীকারতরতা এবং কণ্ঠবধার সমস্ত ক্লেদ নিজ অঙ্গে গ্রহণ করে মানুষের অন্তর শুদ্ধি করেন, মানুষের মধ্যেই তার উপস্থিত। তাই মানুষকে অবহেলা করে উৎকৃষ্ট ভোগ তাকে নিবেদন করলেও তিনি কিন্তু সন্তুষ্টই হবেন। আশা করি আপনাদের পাঠ আপনাদের সকলের ভালো লাগছে। আমাদের পাঠ আপনাদের সকলের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সকলের সাথে শেয়ার করে এই ভাবধারাকে সকলের মাঝখানে ছড়িয়ে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।